এক জীবিত ব্যক্তিকে মৃত সাজিয়ে জাল ওয়ারিশ সার্টিফিকেট করে সম্পত্তি হাতিয়ে নেয়ার অভিযোগ উঠল। নিজের সম্পত্তি ফিরে পেতে ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বাঁকুড়ার তালডাংরা থানার বারমেশা গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মী বিশ্বনাথ মান্না। অভিযোগ, বিশ্বনাথ মান্নার তার সম্পত্তির একটি অংশ রেকর্ড হয়েছে স্থানীয় তৃণমূল নেতার নামে। আমার ইয়া হয় ভাইজি হয়, হ্যাঁ বড় দাদার মেয়ে। নমিতা পালের বাবার নাম কি? দামোদর মান্না। আপনাকে বাবা সাজিয়েছে? আমি অনেক জায়গায় গেছি, না কোনো জায়গা বিঘা তিনেক হবে, তিন বিঘা মতো। আমার অভিযোগ আছে, আমার বাবাকে মৃত সাজিয়ে তালডাঙ্গরা পঞ্চায়েত থেকে জাল ওয়ারেশন নিয়ে বিজয় মান্না নমিতা পাল যোগ সাজসে আমার বাবার সমস্ত সম্পত্তি আত্মসাত করে বিএলআর অফিস থেকে রেকর্ড করে নেয়। বাবা, আমার বাবা একজন সরকারি কর্মচারী, পেনশনভুক্ত অসুস্থ ব্যক্তি, তাকে মৃত সাজিয়ে এরকম বিজয় মান্না নানা রকম কুকীর্তি, এরকম জাল দলিল টলিল নানা কাণ্ড এসব কাজে যুক্ত আছে। আমরা জানতে পারলাম ওই পরবর্তী ইয়াতে বিএলআর অফিস থেকে আমরা জানতে পারি যে এরকম আমার বাবাকে মৃত সাজিয়ে সমস্ত সম্পত্তি নমিতার নামে রেকর্ড করে নিয়েছে। আমরা করেছি ডিএম, ডিআইজি, সিআইডি, ভবানী ভবন, নবান্ন পর্যন্ত একদম সব সমস্ত দপ্তরে আমরা জানিয়েছি, কিন্তু আমরা কোনো ইয়া পাইনি। তালডাংরা আইসিকেও জানিয়েছি, আইসিও কোনো ইয়ার বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি। আর যে লোকটা ইয়ে করেছে সেটাই হচ্ছে একজন আমাদের বারমিশা গ্রামের একজন বুথ সভাপতি, সেই নাম হচ্ছে বিজয় মান্না, তৃণমূলের বুথ সভাপতি আমাদের বারমিশা গ্রামের। এরকম ঘটনাটা হলো বলতে ওর আমার বাবার সাথে একটা বহুত দিনের একটা ইয়া ছিল আর কি, ঝামেলা ছিল। আমার বাবা একজন পেনশন হোল্ডার, তাহলে সে টাকা পয়সা ওকে আর কি ইয়ে করতে দেয়নি, আমরা সেটা ওই আগেই ওই সব কাজগুলো করে বেড়াচ্ছি। ইয়ার আগেও আমার একটা বাড়ি 2016 সাল থেকে দেওয়ানি মামলা করে মিছা ইয়া করে আমার রেকর্ড আছে বাবার নামে, সেটা তো ঝুলি রেখেছে ঘরটা। হ্যাঁ, প্রভাব, ও পার্টির প্রভাব খাটিয়ে ও এই ধরনের কাজ করে বেড়াচ্ছে, তৃণমূল পার্টির। ওয়ারিশ সার্টিফিকেটে বিশ্বনাথ মান্নাকে মৃত সাজিয়ে একমাত্র উত্তরাধিকারী হিসেবে দাবি করেন নমিতা পাল নামে এক আত্মীয়। এ বিষয়ে নমিতা পাল জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। আপনি নাকি ওয়ারিশের সার্টিফিকেট বার করেছেন আপনার কাকার নাম করে? আমি কিছুই বার করিনি ভাই, সত্যি কথা বলছি, আমি বাপের বাড়িই যাইনি। আপনার বাবার নাম কি? দামোদর মান্না। আপনার কাকার নাম? বিশ্বনাথ মান্না। অভিযোগ আসছে আপনি নাকি কাকার নামে বাবার নামে করে একটা সার্টিফিকেট বার করেছেন ওয়ারিশের সার্টিফিকেট? অন্য কিছু আমার কাছে নেই, জানবো আমি বাপের বাড়ি বছরে আলে কালে একবার যাই। তাহলে আপনি কোনো ওয়ারিশের সার্টিফিকেট বার করেন না তো? কোনো কিছু আমি বার করিনি, আমার বাড়িতে কোনো কিছুই নেই। তালডাংরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শিবপ্রসাদ মাঝি জানান, প্রধান ও পঞ্চায়েত সদস্যের সই জাল করে তৈরি করা হয়েছে। সম্পত্তি বিক্রি করে দেওয়া সার্টিফিকেটটা আমরা কিন্তু সই, প্রধান সই করে না এবং মেম্বারও সই করে না, মেম্বারের সই ডুপ্লিকেট আছে, প্রধানের সই ডুপ্লিকেট আছে। প্রধানের সই আর আপনার ওখানে যদি আছে আপনি যাচাই করে দেখতে পারেন। ওই যে অডিশন সার্টিফিকেট বের করা হয়েছে সেটা জাল করে করা? হ্যাঁ জাল। আপনারা জাল কি করে বলছেন? আমাদের সইয়ে, সইটা দেখে আমরা খুব মানে ওই ওআরএসটা আমাদের যে ওই ইয়ে আছে, আমাদের কর্মাধ্যক্ষ আছে, ওনার মোবাইলে আছে। হ্যাঁ দেখেছি। না কে করলো এরকম জাল? এখন সেটি তো আমরা কীভাবে কোথার থেকে কীভাবে করেছে আমরা কী করে বলবো।
ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক দেবাশীষ সরকার জানান, প্রধানের সিল ও সই দেখে ধরে নেওয়া হয় ওয়ারিস সার্টিফিকেট ঠিক ছিল। পরে নজরে আসার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সার্টিফিকেটে আমি যেটা শুনেছি, সার্টিফিকেটের মধ্যে লোকাল যিনি অথরিটি আছেন সদস্য সই আছে এবং প্রধানেরও সই আছে, সেক্ষেত্রে তো আমরা ধরেই নেবো ঠিকই আছে, তাই না? সার্টিফিকেট ঠিকই আছে। আপনারা কি জানেন ওই নমিতা পালের কি সম্পত্তিটাই এখন রয়েছে, না অন্য নমিতা পাল থেকে অন্য কোথাও হস্তান্তর হয়েছে সেই সম্পত্তি আবার? না, এই এই যে কেসটা এটা হয়েছে এখানটায়, সেইটা এখনও যিনি পড়েছিলেন উনি পুরো ফাইলটা ওনার কাছেই আছে, এবং এইটা নিয়ে আমাদের থ্রি ম্যান কমিটিতেও আলোচনা হয়েছে। থানার যিনি আইসি উনিও জানেন ব্যাপারটা, আমরা ইনকোয়ারি রিপোর্টও পাঠিয়েছি। বিজয় মান্নার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তালডাংরার তৃণমূলের ব্লক সভাপতি মনসারাম লায়েক বলেন, এর সঙ্গে বিজয় মান্নার কোনো সম্পর্ক নেই। এর সঙ্গে বিজয় মান্নার কোনো সম্পর্ক নেই, এবং আমরা ইনকোয়ারি করে যেটুকু জিজ্ঞাসাবাদ করে ওনার কাছ থেকে জানতে পেরেছি, উনি নিজেই বলেছেন যে যদি আমার বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ প্রমাণিত হয় আমি দল থেকে রিজাইন করব। আপনারা কি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? আমরা দল অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে তালডাংরা ব্লক তৃণমূল কংগ্রেস চলে এবং তালডাংরা অঞ্চল, তো আমরা একদম পরিষ্কার আপনাদের কাছে বলতে পারি, যদি কোনো রকম কারো বিরুদ্ধে এই ধরনের অভিযোগ প্রমাণিত হয় আমরা তাকে দল থেকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করব। বিজেপির জেলা সভাপতি দেবাশিস দত্ত জানান, এই সব জাল কারবার করে তৃণমূল নেতা ও আমলারা মিলেমিশে খাবার জায়গা করেছে। তালডাংরা পঞ্চায়েতে একটা জীবিত ব্যক্তি, পঞ্চায়েত কীভাবে একটা মৃত করে তাকে দেখিয়ে কী করে ওয়ারসেন দিতে পারে, প্রথম প্রশ্ন। আজকে তৃণমূলের যে পঞ্চায়েত আছে, পঞ্চায়েত প্রধান আছে, তাকে আমি প্রশ্ন রাখতে চাই, বাঁকুড়াতে তালডাংরার ওনাদের পঞ্চায়েত চলছে, তাহলে কে বা কারা চুরি করছে? তাহলে এটা একদম প্রমাণ সাপেক্ষ যে ওইটাতে জড়িত আছে শাসক দলের কোনো নেতা, ঠিক তদন্তলেই বুঝতে পারা যাবে কে বা কারা জড়িত আছে আর কাদের স্বার্থে কিসের স্বার্থে এইসব কাজ করা হচ্ছে। এইটা একদম জমি মাফিয়া, মানে জমির যে মানে এরা এদের চরিত্র বেরিয়ে চলে আসছে, এরা আসলে কিছু না জানেন তো, এরা মানে সমস্ত মানুষকে বোকা বানিয়ে পুরো পয়সা তাদের আত্মসাত করার ব্যাপার, আর এটা একটা ভুয়ো সরকার চলছে আর কিচ্ছু না। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।